এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি নিউট্রিশন সাজেশন 2022 ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পুষ্টি বিজ্ঞান সাজেশন 2022-এর যে সমস্ত কোশ্চেন আসবে সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। আমি ফার্স্টে গ্রুপ এ নিয়ে আলোচনা করছি। তো দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন কী আছে, ইএমপি পথের সম্পূর্ণ নাম কী, এর অপর নাম ও তার সংজ্ঞাটি লেখো, এই প্রক্রিয়াটি কোষের কোথায় হয় এবং এই পদ্ধতিতে উৎপন্ন সর্বশেষ পদার্থটি কী, ইএমপি পথের পদ্ধতি সংক্ষেপে লেখো। ভেরি ইম্পর্টেন্ট, এটা আমি সিলেক্ট করেছি 2022 সালের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পুষ্টিবিজ্ঞান সাজেশনের। তো দেখো আমাদের 2 নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি, অগ্ন্যাশয় রস বলতে কী বোঝো, এর উৎস উপাদান ও কাজ সম্বন্ধে যা জানো লেখো। 3 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি ডিঅ্যামাইনেশন কাকে বলে, প্রবাহ চিত্রের সাহায্যে ইউরিয়া চক্রটি বর্ণনা করো, ওরই সঙ্গে আছে ইউরিয়া অরিন্থিক চক্র বলা হয় কেন, ইউরিয়াকে অরিন্থিক চক্র বলা হয় কেন, ভেরি ইম্পর্টেন্ট, একটু গণ্ডগোল আছে, তোমরা ঠিক করে প্লিজ লিখে নেবে। তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কী আছে, আমাদের 4 নম্বরের কোশ্চেন, লালারসে উপস্থিত 2টি জৈব পদার্থের নাম লেখো, মানবদেহে লালারসের গুরুত্ব আলোচনা করো। আমাদের 5 নম্বরের কোশ্চেনে আমি সিলেক্ট করেছি প্রবাহ তালিকার সাহায্যে টিএসি চক্রটি লেখো, ঠিক আছে। 6 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি উৎসেচক ও সহ উৎসেচক উল্লেখ করে গ্লাইকোলাইসিস পদ্ধতির বিপাকীয় পত্র লেখো, ঠিক আছে। উৎসেচক ও সহ উৎসেচক উল্লেখ করে গ্লাইকোলাইসিস পদ্ধতির বিপাকীয় পত্র লেখো, ঠিক আছে। তো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট, বহুত ইম্পর্টেন্ট আছে, তোমরা খাতায় লিখে নোটস করে নেবে। আমরা 7 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি গ্লাইকোলাইসিস কাকে বলে, এই প্রক্রিয়াটি শখের সাহায্যে আকারে লেখো, মানে শখের সাহায্যে লেখো, ঠিক আছে, একটু গণ্ডগোল আছে লেখাতে, তোমরা প্লিজ ঠিক করে নেবে। 8 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি পিত্তরসের উৎস উপাদান ও কাজ লেখো, 9 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি আন্ত্রিক রসের উৎস উপাদান ও কাজ লেখো, 10 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি পিত্তরসের 2টি জৈব উপাদানের নাম লেখো, মানবদেহে পিত্তরসের 2টি ভূমিকা আলোচনা করো, ফ্যাটের বিটা জারণ পদ্ধতি বিক্রিয়া সহ আলোচনা করো, ফ্যাটের বিটা জারণ পদ্ধতি বিক্রিয়া সহ আলোচনা করো। এবার আমি গ্রুপ বি নিয়ে আলোচনা করবো। তো দেখো গ্রুপ বি এর যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট দিয়েছি, একটা অঙ্ক আছে দেখো এখানে, একজন 22 বছর বয়সী তরুণীর উচ্চতা 1.5 মিটার, ওজন 58 কেজি, বিএমআই কত, তার দৈনিক 2000 ক্যালোরি তাপশক্তি চাহিদা হলে তা কত গ্রাম কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাট থেকে আসবে। তো দেখো কার্বোহাইড্রেট ইস্টু প্রোটিন ইস্টু ফ্যাটের অনুপাত কত আছে, 6:2:2 আছে, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এই টাইপের অঙ্ক কিন্তু উচ্চ মাধ্যমিকের পুষ্টিবিজ্ঞান মানে নিউট্রিশনে দিয়ে থাকে। তো দেখো আমি 2 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি ICMR ব্র্যাকেটের মধ্যে 2010 অনুযায়ী একজন পুরুষ পুরুষ ও পুরো নারীর সংজ্ঞা দাও, বিএমআর নিয়ন্ত্রণকারী শর্তগুলি আলোচনা করো। 3 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি মৌল বিপাকীয় হার বা বিএমআর নিয়ন্ত্রণকারী প্রভাবগুলি সংক্ষেপে লেখো, বিএমআর পরিমাপক যন্ত্রের নাম লেখো, বিএমআর নির্ণয়ের পূর্বে গ্রহণীয় ব্যবস্থাগুলি কী কী, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 4 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি, তো দেখো এটাও অঙ্ক আছে, একটি জলখাবারে 425 কিলো ক্যালোরি, 15 গ্রাম প্রোটিন এবং 58 গ্রাম শর্করা আছে, এতে উপস্থিত ফ্যাটের পরিমাণ নির্ণয় করো। তো দেখো এখানে আরেকটু লেজুর কোশ্চেন আছে, খাদ্যের আপেক্ষিক উদ্দীপনা বলতে কী বোঝায়। তোমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাছাড়া আমাদের ডিসক্রিপশন বক্স তোমরা অবশ্যই ফলো করবে, এই ডিসক্রিপশন বক্সে উচ্চ মাধ্যমিকের সমস্ত সাবজেক্টের আমরা সাজেশনের লিঙ্ক দিয়েছি। তো দেখো আমাদের 5 নম্বরের কোশ্চেন কী আছে, রেফারেন্স ম্যান রেফারেন্স ওমেনের সংজ্ঞা দাও, মৌল বিপাকীয় হার পরিবর্তনের জন্য দায়ী কারণগুলি কী কী। 6 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি বিশ্রামরত অবস্থায় দেহের যেসব শারীরবৃত্তীয় কাজ সম্পাদনের জন্য শক্তির প্রয়োজন হয় সেগুলি উল্লেখ করো, একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলার শক্তির চাহিদা কীরূপ, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি। এবার আমি গ্রুপ সি নিয়ে আলোচনা করবো। এবার গ্রুপ সিতে যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো আমি আলোচনা করছি আমাদের এই চ্যানেলে। ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করেছি গেটে বাত কাদের মধ্যে বেশি দেখা যায় এবং কত ধরনের গেটে বাত হয়, কী কী কারণে মানুষের গেটে বাত হয় সেগুলি লেখো, এই রোগে আক্রান্ত রোগীর গ্রহণীয় ও বর্জনীয় খাদ্যগুলি কী কী, এই রোগে আক্রান্ত ব্যক্তির খাদ্যের নমুনা প্রস্তুত করো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি যে সাজেশন দিয়েছি এই সাজেশনের কোনো কোশ্চেন তোমরা বাদ দেবে না, আমি মনে করি নিউট্রিশন এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টটা যদি একটু ভালো করে পড়াশোনা করা যায় অবশ্যই 80-90% উপরে নম্বর পাওয়া যায়। পরের কোশ্চেন আমরা সিলেক্ট করছি 2 নম্বরের কোশ্চেন, মায়ের অপুষ্টি ও
গর্ভস্থ ভ্রূণকে কিভাবে প্রভাবিত করে, একজন প্রসূতি মায়ের পুষ্টির প্রয়োজনীয়তা কি কি। তিন নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, মাতৃদুগ্ধের অনাক্রমতাজনিত সুফলগুলি লেখো, গর্ভাবস্থায় শক্তির চাহিদা বৃদ্ধির কারণগুলি কী কী। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি। আজকে আমি উচ্চ মাধ্যমিকের পুষ্টিবিজ্ঞান দ্বাদশ শ্রেণীর পুষ্টিবিজ্ঞানের সাজেশন নিয়ে আলোচনা করছি। চার নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, পথ্যকে প্রধানত ক ভাগে ভাগ করা হয়, ভাগগুলির নাম উল্লেখ করো। স্বল্প প্রোটিনযুক্ত পথ্য কোন রোগে দেওয়া হয়, পথ্য খাওয়ানোর পদ্ধতিগুলি উল্লেখ করো। একটু বানান ভুল আছে, প্লিজ তোমরা ঠিক করে নেবে। পাঁচ নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, একজন মধুমেহ রোগীর খাদ্য পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো, মানবদের রক্তের গ্লুকোজের স্বাভাবিক মাত্রা কত। ছ নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি, উচ্চ প্রোটিনযুক্ত খাদ্য এবং প্রোটিন নিয়ন্ত্রিত খাদ্য কোন কোন রোগে দেওয়া হয় উল্লেখ করো। উদারময় রোগে, তো দেখো উদারময় রোগ কী আর উদারময় রোগের কারণ কী, উদারময় রোগ নিরাময়ের উপায়, এইগুলো উদারময় রোগটাই ভালো করে পড়ে যাবে। এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে এবং খুব ভাইটাল কোশ্চেন আছে বলে আমি মনে করি। তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কী আছে, সাত নম্বরের কোশ্চেন, কোষ্ঠকাঠিন্য কী, এটি কত প্রকার ও কী কী, এর কারণ নিরাময়ের উপায় সংক্ষেপে লেখো। আট নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি, মর্নিং সিকনেস কী, এই সমস্যার সমাধানের উপায়গুলি লেখো। গর্ভাবস্থায় মহিলাদের দেহে কী কী শারীরবৃত্তীয় অভিযোজন ঘটে তা বর্ণনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আমাদের ডিসক্রিপশান বক্স তোমরা অবশ্যই ফলো করবে, আমাদের ডিসক্রিপশান বক্সের বিভিন্ন সাজেশনের লিঙ্ক আমরা দিয়েছি। ন নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি, পেপটিক আলসার রোগের জন্য কোন জীবাণুকে দায়ী করা হয়, এই রোগে আক্রান্ত ব্যক্তির দৈনিক গৃহীত খাদ্যের একটি নমুনা তালিকা প্রস্তুত করো। অ্যাকিউট রেনাল ফেলিওর কি, এই রোগের দুটি লক্ষণ লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ন নম্বরের কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো দশ নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি, ত্রুটিপূর্ণ বদল খাদ্য অভ্যাসে শিশুদের অপুষ্টির কারণ উক্তিটি যথার্থ বিচার করো, মাতৃদুগ্ধ ও গোদুগ্ধের চারটি পার্থক্য আলোচনা করো। এগারো নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি, পিএআর বলতে কী বোঝায়, খাদ্যের আপেক্ষিক উদ্দীপনা বলতে কী বোঝো, গর্ভবতী নারীর শক্তির চাহিদায় বৃদ্ধি হওয়ার কারণগুলি কী কী। ছয় থেকে বারো মাস বয়সী একটি শিশুর শক্তির চাহিদা কত, ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি। বারো নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি, কোলেস্ট্রম ও অপরিণত দুধের পার্থক্য কী, মাতৃদুগ্ধের অনাক্রমতা সুফল সম্বন্ধে লেখো, এফটিটি ও জিওআর এর পুরো নাম কি। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি। এবার আমি গ্রুপ ডি নিয়ে আলোচনা করব। তো দেখো গ্রুপ ডি এর কোন সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে, ফার্স্ট কোশ্চেন আছে, তো দেখো এক নম্বরের কোশ্চেন কি আছে, ইস্কেমিয়া কি, উচ্চ রক্তচাপের জন্য কেফনার্স রাইস ডায়েটটি বর্ণনা করো, হৃদরোগে নিরাপদের WHO-র নির্দেশিকা কি। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল, আমাদের ডিসক্রিপশান বক্স আমাদের প্লে লিস্ট তোমরা অবশ্যই ফলো করবে, আমাদের এই প্লে লিস্টে বিভিন্ন সাজেশন দিয়েছি উচ্চ মাধ্যমিকের, এবং আমাদের ডিসক্রিপশান বক্স আমাদের অ্যাবাউট তোমরা অবশ্যই ফলো করবে। দু নম্বরের কোশ্চেন কি সিলেক্ট করেছি, এ ডাইজেস অফ হারি অরি অ্যান্ড কারি কাকে বলে, এর জন্য দায়ী জীবাণুর নাম লেখো, এই রোগে আক্রান্ত ব্যক্তির গ্রহণীয় ও বর্জনীয় খাদ্যগুলি কী কী, নেফ্রাইটিসের দুটি কারণ লেখো, হিমোডায়ালাইসিস কী। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তিন নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, হৃদরোগ নিয়ন্ত্রণে WHO-র ন্যূনতম নির্দেশিকা লেখো, একজন উচ্চ রক্তচাপ সম্পন্ন রোগীর গ্রহণীয় ও বর্জনীয় খাদ্য তালিকাভুক্ত প্রস্তুত করো, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির স্বাভাবিক অবস্থায় রক্তচাপ কত থাকা উচিত। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি। চার নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, জ্বর কী, দেহের বিপাকক্রিয়া, জ্বরের প্রভাব কী, ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকলে কী কী শারীরিক জটিলতা সৃষ্টি হয়। পাঁচ নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, যক্ষারোগের জন্য দায়ী জীবাণুর নাম কী, এটি মানব শরীরের কোন স্থানকে আক্রমণ করে, এই রোগের লক্ষণ নিয়ন্ত্রণ এবং মোটা ক্যালোরিয়া প্রোটিনের পরিমাণ উল্লেখ করে দৈনিক
খাদ্যের একটি নমুনা তালিকা প্রস্তুত করো, মানে এই ধরনের রোগের জন্য কী কী খাদ্য দরকার তার একটা তালিকা প্রস্তুত করতে বলছে, ঠিক আছে? প্লিজ তোমরা একটু বুঝে নাও, একটু ভুললে আছে, তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। গ্রুপ ই নিয়ে আলোচনা করবো। তো দেখো, গ্রুপ ই এর যে সমস্ত কোশ্চেনগুলো আমি সিলেক্ট করেছি, খাদ্যদ্রব্য নষ্ট হওয়ার কারণগুলি লেখো, ফল সংরক্ষণের বাণিজ্যিক পদ্ধতিগুলি আলোচনা করো। দু নম্বর কোশ্চেন আমি সিলেক্ট করছি, ইউনিসেফ, WHO, NNMB এদের সম্পূর্ণ নাম লেখো, ICMR, NIN কি, এদের মধ্যে যে কোনো একটির কাজ সম্পর্কে লেখো। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, আমাদের তিন নম্বরের কোশ্চেন কী সিলেক্ট করছি, খাদ্য সংরক্ষণের নীতিগুলি লেখো, পাস্তুরাইজেশন পদ্ধতিতে দুধ সংরক্ষণের বিশেষত্ব উল্লেখ করো, খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত দুটি রাসায়নিক পদার্থের নাম লেখো। চার নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করেছি, স্কার্ভি রোগের কারণ কি, এই রোগের প্রতিকারে উল্লেখ করো। জেরো পথলমিয়া ও ক্যারাটো মালেশিয়া রোগের লক্ষণগুলি কি কি, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি। আমাদের ডিসক্রিপশন বক্সকে তোমরা অবশ্যই ফলো করবে। আমাদের ডিসক্রিপশন বক্সে উচ্চ মাধ্যমিকের সমস্ত সাবজেক্টের সাজেশনের আমরা লিঙ্ক দিয়েছি। আমাদের পাঁচ নম্বরের কোশ্চেন কি সিলেক্ট করেছি, ফল সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। আমাদের ছ নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি, ভারতবর্ষে প্রাক বিদ্যালয়গামী শিশুর অপুষ্টির কারণ আলোচনা করো, পুষ্টি শিক্ষায় শ্রবণ ও দর্শন পদ্ধতির ব্যবহারের তিনটি সুবিধা লেখো। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি। আজকে আমরা উচ্চ মাধ্যমিকের 2022 সালের পুষ্টিবিজ্ঞান সাজেশন মানে নিউট্রিশন সাজেশন নিয়ে আলোচনা করছি। সাত নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করছি, পাস্তুরাইজেশন বলতে কী বোঝো, পাস্তুরাইজেশনের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো, প্রাণীর দেহে দুধের মাধ্যমে কোন কোন রোগ সংক্রমিত হতে পারে। আট নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করেছি, পুষ্টি জাতীয় পুষ্টি প্রকল্প বলতে কী বোঝো, যে কোনো একটি পুষ্টির প্রতিরোধ কর্মসূচি সম্বন্ধে আলোচনা করো, ANP ও SNP এর পুরো নাম কী, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2022 সালের পুষ্টিবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করছি। তো দেখো, ন নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি, মেরাস মাস ও কোয়াশিকিওরের পাঁচটি পার্থক্য লেখো, আলোয়াধারী পরীক্ষা কী, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া কী। দশ নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি, পুষ্টি শিক্ষার গুরুত্ব লেখো, খাদ্য সমীক্ষা দলে কতজন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট থাকে, অর্থ TCP কি, WHO প্রদত্ত ORS-এ সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ কত। তো আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমরা মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত ধরনের সাজেশন এবং নোটস দিয়ে থাকি।